আসসালামু আলাইকুম। আমাদের বাসায় যাদের ল্যাপটপ আছে এবং এক্সট্রা মনিটর আছে, তো স্বাভাবিকভাবে আমাদের ল্যাপটপের সাথে মনিটরকে আমরা এক্সটেন্ড হিসেবে বা ডুপ্লিকেট স্ক্রিন হিসেবে ইউজ করতে পারি। তো সেটি কিভাবে আসলে করা যায় তার বিস্তারিত প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর এই প্রসেসটি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ কীভাবে করতে হয় সেটি আমি দেখাচ্ছি। তো ল্যাপটপের স্ক্রিন যদি আমরা ডুপ্লিকেট কোনো মনিটরে ডিসপ্লে করাতে চাই বা শেয়ার করতে চাই, সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের লাগবে। সেগুলো হচ্ছে, একটি মনিটর তো অবশ্যই লাগবে। দেখুন, এটি হচ্ছে আমার স্যামসাংয়ের একটি মনিটর, এবং আরেকটি লাগবে আমাদের কেবেল। ঠিক আছে, তো এখানে আরেকটি ব্যাপার আমাদের ভালোভাবে জানতে হবে, সেটি হলো আমাদের ল্যাপটপে দেখতে হবে যে কী পোর্ট অ্যাকচুয়ালি আমাদের ল্যাপটপে আছে। আমাদের ল্যাপটপ যদি অনেক পুরাতন প্যাটার্নের হয় তাহলে কিন্তু ভিজিএ পোর্ট থাকবে। দেখুন, আমার কিন্তু ভিজিএ পোর্ট নেই, আমার এটি হচ্ছে এইচডিএমআই পোর্ট, অর্থাৎ হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এখন সবার মাঝে আবার প্রশ্ন কাজ করতে পারে যে এই হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া পোর্টের আসলে কাজ কি। তো দেখুন, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস পোর্টের কাজ হচ্ছে এই পোর্টের মাধ্যমে আমরা একসাথে ডিসপ্লে নিতে পারবো, প্লাস যে সাউন্ডের ব্যাপারটি রয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো তাহলে পোর্ট তো আমাদের অবশ্যই থাকতে হবে, এবং আমরা যে মনিটরকে ব্যবহার করব ওই মনিটরে দেখতে হবে মনিটরে কী ধরনের পোর্ট আছে। তো মনিটরের পিছনে বা সাইডে থাকতে পারে, তো আমার যেহেতু পিছে আছে আমি দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে আমার মনিটরের পিছনের অংশ। তো পিছনের অংশ আমরা দেখতে পাচ্ছি দুইটি এইচডিএমআই পোর্ট আমার আছে এবং একটি ভিজিএ পোর্ট আছে, এবং স্বাভাবিকভাবে পাওয়ার ইনপুট তো করাই থাকবে, এবং অডিওর জন্য একটি পোর্টও কিন্তু এখানে দেওয়া আছে। এই যে, এটি হচ্ছে অডিও পোর্ট। তো এটির সাহায্যে আমরা কিন্তু আবার আউটপুট নিতে পারবো, অর্থাৎ এই যে ডিভিআই কেবলটি দেওয়া হলো, এই ডিভিআই কেবলের মাধ্যমে ডিসপ্লে আসবে প্লাস সাউন্ড আসবে, এবং এখান থেকে সাউন্ডকে যদি আবার আউটপুট আকারে আমরা পেতে চাই মাইক্রোফোন বা কোনো স্পিকারের সাহায্যে, তাহলে এখানে কিন্তু ইনপুট দিতে হবে। ঠিক আছে ব্যাপারটা। তাহলে আমরা বুঝলাম যে ডিভিআই দিয়ে আমরা আউটপুট নিতে পারবো এবং ভিজিএর মাধ্যমে আমরা আউটপুট নিতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের ল্যাপটপে আমরা দেখেছি সেখানে ভিজিএ পোর্ট নেই, সেখানে আছে এইচডিএমআই পোর্ট। তাহলে অবশ্যই আমাদের একটি কেবল লাগবে। তাহলে ঠিক এই ধরনের একটি কেবল আমাদের ম্যানেজ করে নিতে হবে। এটি হচ্ছে এইচডিএমআই একটি কেবল, এবং কেবেলের দুই মাথায় ঠিক এই ধরনের পোর্ট থাকবে। দুই মাথায় কিন্তু আমার এইরকম পোর্টের হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাওয়া হলো। এখন জাস্ট আমরা ল্যাপটপের সাথে ওই অংশটি আমরা কানেক্ট করব। তার জন্য ঠিক এইভাবে ধরে আমরা এখানে কানেক্ট করলাম, ঠিক এই অবস্থায় কানেক্ট করতে হবে। তাহলে কানেক্ট করা হয়ে গেল। অনেক পিসি আছে যে কানেক্ট করার সাথে সাথে কিন্তু ডিসপ্লে নিয়ে নেয়। ঠিক আছে, তো দেখুন, আমরা কিন্তু পূর্বে যেহেতু ব্যবহার করা ছিল উইন্ডোজ 11-এর একটি স্ক্রিন, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অটোমেটিকলি পেয়ে গিয়েছে। এখন সবার মাঝে প্রশ্ন যে আমরা ডুয়েল স্ক্রিন কীভাবে ব্যবহার করব, বা আমরা এক্সটেন্ড করে কীভাবে ইউজ করব। তার জন্য আসতে হবে আমাদের ল্যাপটপে। ল্যাপটপে এসে উইন্ডোজ কি এবং পি একসাথে প্রেস করতে হবে। ঠিক আছে, দেখুন, এটি হচ্ছে উইন্ডোজ কি। এই উইন্ডোজ কি এবং পি, এই দুটো কি একসাথে প্রেস করতে হবে। তাহলে আমরা প্রেস করি উইন্ডোজ কি পি, সাথে সাথে কিন্তু আমাদের ল্যাপটপে এই ধরনের একটি অপশন আমরা পাবো, সেটি উইন্ডোজ 10-এর ক্ষেত্রে হতে পারে বা 11-এর ক্ষেত্রে হতে পারে। দেখুন, এখানে আবার এক্সটেন্ড করা আছে। তার মানে কি এক্সটেন্ড হচ্ছে, আমরা যখন মাল্টিপল উইন্ডো নিয়ে কাজ করব বা মাল্টিপল প্রোগ্রাম যখন নিয়ে কাজ করব, সেটিকে আমরা বর্ধিত করে আমরা থ্রো করে দিতে পারবো পরবর্তী স্ক্রিনে বা দ্বিতীয় যে স্ক্রিনটি থাকবে সেখানে। ঠিক আছে, আর এখান থেকে ডুপ্লিকেট আমরা দেখতে পাচ্ছি। ডুপ্লিকেটের কাজ হলো যে এই ল্যাপটপের স্ক্রিনে যা কিছু থাকবে পরবর্তী স্ক্রিনে ঠিক তাই হবে। তো প্রথমে আমরা এক্সটেন্ডের ব্যাপারটি একটু দেখি। এক্সটেন্ড যেহেতু আমার করা আছে, তাহলে এক্সটেন্ড যদি আমি করি তাহলে কী কী সুবিধা আমরা পাচ্ছি। দেখুন, আমার এখানে ট্যাক্স বারে অনেকগুলো প্রোগ্রাম কিন্তু ওপেন অবস্থা আছে। আমরা যদি এই প্লেয়ারটি ওপেন করি, অর্থাৎ আমার ব্রাউজার, তো এই ব্রাউজারকে আমি উপরে টাইটেল বারে মাউস ধরে যদি এভাবে ছেড়ে দেই, তাহলে লক্ষ্য করুন আমার এই পাশের স্ক্রিনে কিন্তু সেটি চলে আসতেছে। এখন কিন্তু এই পাশের স্ক্রিনে চলে আসলো। দেখুন, এই পাশে কিন্তু অর্ধেক দেখা যাচ্ছে। এখন যদি এই পাশ থেকে ধরে আমি আবার এভাবে সম্পূর্ণ নিয়ে আসি, তাহলে সম্পূর্ণ কিন্তু আমার এই স্ক্রিনে চলে আসলো। এখন কিন্তু এই স্ক্রিনে আমার আর নেই। দেখুন খুব ভালো করে, এখন কিন্তু সম্পূর্ণ এই স্ক্রিনে আমার দেখা যাচ্ছে। এখন জাস্ট এখান থেকে দেখুন, আমরা ছেড়ে দিলাম, তাহলে এই স্ক্রিনে কিন্তু আমার এই উইন্ডোটি কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ এই ব্রাউজারটি কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এখন পরবর্তী যে ল্যাপটপের স্ক্রিন আছে সেখানে আমরা আসি। ল্যাপটপের স্ক্রিন আসার পরে এখন যদি আবার এখানে আমরা কোনো উইন্ডো ব্যবহার করতে চাই বা কোনো প্রোগ্রাম ব্যবহার করতে চাই, তাহলে দেখুন এখানে কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে। আর মাউস ব্যবহারের ক্ষেত্রে
জাস্ট আমরা ডেস্কটপে যেভাবে মাউস ব্যবহার করি ঠিক সেভাবে কিন্তু মাউসটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখুন আমার এখানে আরেকটি উইন্ডো আমার ওপেন করা থাকলো এবং ল্যাপটপে কিন্তু আরেকটি উইন্ডো আমার ওপেন করা রয়েছে। ঠিক আছে ব্যাপারটা, তাহলে একসাথে কিন্তু দেখুন আমার দুটো ব্রাউজারকে আমি কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, এখানে এক ধরনের আমার ব্রাউজার অন করা আছে এবং এখানে আরেক ধরনের ব্রাউজার আমরা দেখতে পাচ্ছি অন করা হলো। ঠিক আছে ব্যাপারটা, তাহলে এভাবে ডুয়েল স্ক্রিন আমরা এক্সটেন্ড করে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যদি ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে আবারও উইন্ডোজ কি এবং বি প্রেস করতে হবে, তাহলে প্রজেক্ট অপশনটি আমরা পাবো। এখন সবার মাঝে আবার প্রশ্ন আসতে পারে যে এই অপশন অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, সেক্ষেত্রে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে প্রজেক্টিং সেটিংস নামের, প্রজেক্টিং সেটিংস বাংলা লিখে যদি সার্চ করেন তাহলে আমার ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি দেখে ওই প্রজেক্টিং সেটিংসটা করে নিতে হবে। ঠিক আছে ব্যাপারটা, আচ্ছা তাহলে আমরা এখন দেখি ডুপ্লিকেট করা যায়। তাহলে ডুপ্লিকেট আমরা যদি করি তাহলে দেখুন এখন আমার যে ব্যাপারটি হলো একই রকমের স্ক্রিন কিন্তু আমরা দুই জায়গায় দেখতে পাচ্ছি, তার মানে হলো এটি প্রজেক্টর আকারে কিন্তু কাজ করে। ঠিক আছে, আমি আমার ছোট কম্পিউটারে যা কিছু করব সব কিছু কিন্তু আমার ওই ডুপ্লিকেট স্ক্রিনে সেটি দেখা যাবে। ঠিক আছে, দেখুন সেম মেনু কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, অ্যাজ লাইক প্রজেক্টরের মতো কাজ করবে। এবং লাস্টে একটা অপশন আছে, সেটি হলো সেকেন্ড স্ক্রিন অনলি, তার মানে হলো এই অপশনটি যদি চুজ করা হয় তাহলে আমার ল্যাপটপে কোনো স্ক্রিন আমরা পাবো না, সেটি থ্রো হয়ে চলে যাবে সেকেন্ড মনিটরে। ঠিক আছে, তো আমরা একটু সিলেক্ট করি, দেখুন আমার ল্যাপটপ কিন্তু অফ অবস্থা হয়ে গেল এবং পাশাপাশি আমরা মনিটরে শুধু স্ক্রিনটা দেখতে পাচ্ছি, তার মানে কি সেকেন্ড স্ক্রিনটা আমার অ্যাক্টিভ হলো এবং ল্যাপটপের যে স্ক্রিনটা আমার ছিল সেটি কিন্তু আমার বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা আবার এখান থেকে সেটিংস চেঞ্জ করি তাহলে আমরা এখন এই মনিটর থেকে সেটিংসটি চেঞ্জ করতে হবে। ঠিক আছে ব্যাপারটা, তাহলে আমরা চেঞ্জ করে এখন পিসি স্ক্রিন অনলি করি, তাহলে দেখুন সেকেন্ড যে মনিটর আছে সেখানে কিন্তু আর কোনো কিছু থাকলো না, এখন ল্যাপটপের স্ক্রিনে কিন্তু আমরা আবার ওই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা, তাহলে আমরা এখান থেকে আমাদের কাজের ধরন অনুযায়ী এই অপশনগুলো চুজ করে নেব। আমি যেহেতু এক্সটেন্ড করে ব্যবহার করি সো আমি এক্সটেন্ড করে দিলাম, তাহলে এক্সটেন্ড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটি এক্সটেন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে ব্যাপারটা, এভাবে বাসায় যদি আমার কোনো এক্সট্রা মনিটর থাকে তাহলে সেটিকে আমরা কিন্তু অনায়াসে কাজে লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, আমার ল্যাপটপের সাথে আমি যে প্রসেসটি দেখিয়েছি ঠিক এই প্রসেসে আমরা কানেক্ট করে নিতে পারবো। আমাদের যাদের হাই কনফিগারেশনের সিপিইউ রয়েছে বা ক্যাশিং রয়েছে তারা কিন্তু ওই মাদারবোর্ড থেকে কিন্তু এভাবেও ডিসপ্লে নিতে পারি, একাধিক ডিসপ্লে কিন্তু আমরা নিয়ে ইউজ করতে পারি। সেটির জন্য যদি ভিজে পোর্ট থাকে অথবা এইচডিএমআই ডিভিআই বিভিন্ন রকম পোর্ট রয়েছে তার মাধ্যমে আলাদা আলাদাভাবে ক্যাবেল লাগিয়ে এবং মনিটর অবশ্যই কিন্তু পোর্টগুলো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, সেভাবে আমরা অনেকগুলো স্ক্রিন কিন্তু শেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি আমরা একসাথে ডুয়েল মনিটর কিভাবে ইউজ করব, বা বাসা যদি আমার এক্সট্রা কোনো মনিটর থাকে তাহলে সেটিকে আমরা ল্যাপটপের মাধ্যমে বা ল্যাপটপ দিয়ে আমরা সেকেন্ড স্ক্রিন হিসাবে বা স্ক্রিনকে এক্সটেন্ড করে আমরা কিভাবে ইউজ করতে পারি তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। ভিডিওটি দেখার পরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। আই হোপ এটা আপনারা সবাই পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও চ্যানেলটি ঘুরে দেখেন নাই ঘুরে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সেগুলোকে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।